তো ভালো গাইস কেমন আছো সবাই সবাই খুব ভালো আছো আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত গাইস তো আজকে দেখো ভাই মজাদার একটা রাইড চলছে নিয়ে আমি যেহেতু এখন পুরো ফ্রি আছি আর এখন পুলিশের এত বেশি হ্যাপা ভাই বাড়ির সামনে পুলিশ স্টেশন বুঝতেই তো পারছো সো তাই আমি এখন কিছুদিন ভাবছি এখন আমি কিছু করব না সো সেই জন্য আমি ভাবছি একটু স্টেশনের দিকে যাব অ্যান্ড আমি একটা এক্সপেরিমেন্ট করবো এই ট্রেনটাকে নিয়ে ঠিক আছে তো এই দুষ্টু বুদ্ধির দা কাজে লাগাতে গেলে কী করতে হবে আমাকে একটু শহর থেকে একটু দূরের দিকে যেতে হবে অ্যান্ড ট্রেনটা এখন স্টেশন থেকে যেহেতু ছাড়েনি তাই আমি এখন এখানে একটু নেমে ব্যাপার সাপারগুলো একটু র্যামশ্যামগুলো বুঝে নিই ঠিক আছে ট্রেন ছাড়তে মোটামুটি এখন অনেক দেরিই আছে তো আমি গাড়িটাকে একটু দূরে নিয়ে যাব অ্যান্ড এই রেল লাইনে বড়ো যে মনস্টার ট্রাক আছে না ওই ট্রাক এখানে দিয়ে দেবো অ্যান্ড দশটা মনস্টার ট্রাক ভার্সেস ট্রেন আজকের এক্সপেরিমেন্ট করব দেখা যাক কি হয় আর আশা করি অনেক ইন্টারেস্টিং একটা রেজাল্ট আমাদের সামনে আসবে আমি জানি সেইটা তো অবভিয়াসলি তোমরা সেটা দেখতে হলে কী করতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে দেখো আমি একদম উড়াধোড়া চলে যাচ্ছি মানে এত ভাই হাই পিক আপে বস্তুতো ব্যাপারটা তো মোটামুটি আমরা একটা লোকেশানে রিচ করেছি এই জায়গাটাতে আমরা এক্সপেরিমেন্ট করবো কারণ এখান থেকে মোটামুটি পুলিশ স্টেশন অনেক দূর আর পুলিশ আস্তে আস্তে আমি এখান থেকে ভেঙে পড়বো আর যদি পুলিশ আসে ঠিক আছে ওটা যদি আমাকে অ্যারেস্ট ফ্যারেস্ট করে তার তো আমার কেস জানাই রয়েছে ওইটা নিয়ে আমি এখন ভাবছি না অ্যান্ড এখন এখানে আমাদেরকে স্পন করাতে লাগবে অনেকগুলো মনসার ট্রাক আর এখন সেই কাজটাই আমি লেগে পড়বো চলো লেটস গো কথা না বলতে বলতে মোটামুটি একখানা লাগিয়ে ফেলেছি আর আরও কয়েকটা এখানে লাগিয়ে দিই ও হো 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 মোটামুটি ব্যাস একদম মিডিল পয়েন্টে আছে আমি দেখবো ভাই ট্রেন কি এগুলো উড়াতে পারে আসলে সেটা দেখার বিষয় আর এখানে আমি অনেকগুলো লাগিয়ে দিই চলো ঝটপট আমি এটা লাগাতে থাকি সু গাইস দেখো মোটামুটি অনেকগুলো লাগিয়ে ফেলছি আমি পুরো দশখানা আরে ভাই এখানে এই মেয়েটা এই তুই পালিয়ে যা ভাই সব উড়ে যাবি এখানে কি করছিস এইবার হচ্ছে গাইস ট্রেনটা আসার পালা ট্রেনটা দেখ আসলে কি হয় সেটাই মেন মজার তো আমি ঝটপট ওখান থেকে আমার বাইকটা সরিয়ে আনতে হবে আর ততক্ষণ আশা করি ট্রেনটাও চলে আসার কথা এক্স্যাক্টলি তাই হবে আর তোমরা চ্যানেলটা ঝটপট সাবস্ক্রাইব করো ভিডিওটা বেশি বড় করবো না অ্যান্ড কি হবে আমি তো বুঝতেই পারছি না এতগুলো ভাই ট্রেন দূরে আসছে আরে ভাইরে ভাই বাইকটা নিয়ে তাড়াতাড়ি কেটে পড়ি আর ট্রেন তো আরে ভাই ট্রেন এসে গেছে আরে যার মতন উড়ে গেলো ভাই আমিও পুড়ে গেলাম ইয়ার এটা কি হলো আরেকবার রিভার্সে দেখতে হবে আমাদেরকে স্লো মোশানে আরেকবার চালাতে হবে এটা ভাই এই বুটেজটা করে করেছে গাইজ পুরো সব এতগুলো টাকা ট্রাক ফ্রাক সব উড়ে গেছে ঠিক আছে আর এই মেয়েটা দেখে নিয়েছি এই বোধ পুলিশ পুলিশের কাছে ফোন ফোন করতে পারে যাই হোক আমি এখান থেকে এখন পালানোর একটা প্ল্যান করছি ঠিক আছে পুলিশ এসে গেলে আমি কিছু জানি না ও মাই গড ভাই হেলিকপ্টার চলে এসেছে ফাইনালি অ্যান্ড এত বড়ো যে এক্সপেরিমেন্টটা করলাম সেটা তোমাদেরকে একটুখানি উপর থেকে দেখাই আমি নিজেও দেখি ভাই অনেক স্যাটিসফাইকিং লাগবে আশা করি অনেক স্যাটিসফাইং লাগবে আশা করি অ্যান্ড আমি জানি ভাই যে আমার কথাবার্তার মধ্যে অনেক অসংযত ব্যাপার সব লক্ষ্য করো তোমরা বাট তোমরা কিছু বলো না সেটা তোমাদের ভদ্রতা ভাই আর এখানে অনেক চারিদিকে গাড়ি ফাড়ি সব ছিটিয়ে ছড়িয়ে পড়ে আছে ভাই ও গট রে গট রে ভাই এতগুলো টাকা ট্রাক ফ্রাক সব ভোগে চলে গেছে ভাই আর এই ট্রেনটা ভাই কি ভাই এদের আমি বুঝি না পুলিশ কেন আসছে না সেটাই আমার এখন চিন্তার বিষয় বা ক্রাইস মানে আমি বাড়িতে গেলে বাড়ি থেকে কি ওঠাবে আমাকে আমি সেটাই ভাবছি ঠিক আছে চলো এখানে হেলিকপ্টারটা ল্যান্ড করাই চলো গাইস এখন এখান থেকে পালানোর টাইম এসে গেছে ঠিক আছে লাইটস গো ভাই হেলমেটটা না পড়লে পালালে দুমদাম পড়ে যাবো পুলিশ পুলিশ পিছন নিয়ে নেবে ঝামেলায় পড়ে যাবো কোনো ব্যাপার না গাইস এখন এখান থেকে চলো শহরে ফিরি আর এই যে এক্সপেরিমেন্টটা করলাম এইটার ভিডিও ভাই ইউটিউবে ছেড়ে দেবো একটা বিশাল টাকা কামিয়ে নেবো এখন যেহেতু পুলিশ আমাকে দু নম্বর ও ভাই পুলিশ আমি এটার অপেক্ষাই করছিলাম গাইস যে এখনও পুলিশ আসলো না কেন কিন্তু এই পুলিশকে ভাই এত সহজে তো আমি ধরা দেবো না

ও মাই গড় ও মাই গড গ্যান ও হো হো এরা কী হচ্ছে ভাই এরা আমার চারদিকে না ঘুরে নিজেদের মধ্যে গোল গোল করছে কেন ভাই কে হবে তুমারে চা চা চৌধুরী ঠিক আছে ঠিক আছে স্যার এরা বোধহয় সবাই গ্যাং ব্যাং দেবে নাকি ভাই আমায় ঠিক আছে চলো এদের পিছন পিছন আমিও ঘুরতে থাকি অ্যান্ড তোমরা ডেফিনেটলি ঘুরে যেও না যেন তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে ঘুরে যেও আর পুরো ভিডিওটা দেখো অনেক পানি একটা কন্টেন্ট আমি বানানোর চেষ্টা করেছি অবভিয়াসলি অ্যান্ড এরপর আমার মনে হচ্ছে পুলিশদের একটা ওখান দিয়ে ট্রেন আসবে দেখো হু 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 ভাই এরা সবাই কী অবস্থা আমি ভেবেছিলাম যে ট্রেনটা যেহেতু আসছে আমি মানে এদিক দিয়ে বেরিয়ে যাবো ওরা ট্রেনের সামনে পড়বে পুরো এই ভাই এরা গুলি চালাচ্ছে ভাই আর এখানে থাকা যাবে না বেশিক্ষণ এরা ডেফিনেটলি আমাকে ধরে ফেলবে অ্যান্ড এরা ধরতে পারলে কি অবস্থা হবে সেটা তোমরা জানো জেলেই পুরবে শেষমেষ আমি জেলে ভাত খেতে চাই না ও মায়ের ঘট ভাই এখানে হেলিকপ্টারটাও রয়েছে কিন্তু হেলিকপ্টারটা নিয়ে পালানোর কোনো রাস্তা তো নাই ভাই ভাই পালাবো কিভাবে আবার রাস্তায় ভাই এই খারাপ ট্রেনটা আর এরা পুলিশরাও আমার জন্য অপেক্ষাই করছে ভাই এটা আমি জানি এরা আমাকে অ্যারেস্ট করেই ছাড়বে ও ভাই এই পুলিশটা দেখো গায়েস এর আলাদাই সোয়েক ভাই এ আমাকে দাঁড় করিয়েই ছাড়লো গাইস অ্যান্ড এবার ডেফিনেটলি আমাকে বলেছে যে আমি যদি না দাঁড়াই আমাকে শ্যুট করবে বাট এ আমার এ কথা রাখেনি আমাকে নামিয়ে শ্যুট করতে শুরু করেছে আর আমি অবশ্যই পুলিশ গাড়িটা নিয়ে পালাবো এটা খুব ইজি ব্যাপার ভাই চলো পুলিশ গাড়ি নিয়ে পালাই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো